अरे সবাইকে স্বাগতম। পরিচিতি পাঠ, পরিচিতি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম, অধ্যায় পঞ্চম, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, পর্ব তিন। শিক্ষণফল, শিক্ষার্থীরা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবে, শিক্ষার্থীরা স্লাইডে ছবি যুক্ত করতে পারবে, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য লক্ষ্য করো। এক নম্বর কাজ, তোমাদেরকে দেখানোর জন্য একটি নতুন প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি। এক নম্বর কাজ কপি করে নেই। যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সেই স্লাইডটি খোলা রাখতে হবে বা সক্রিয় রাখতে হবে। বর্তমান প্রেজেন্টেশনে প্রথম স্লাইডটি খোলা রাখা হলো। আমি যে তোমাদের সামনে নতুন একটি প্রেজেন্টেশন নিলাম, এই প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি আমরা খোলা রাখলাম। এখন আমরা দ্বিতীয় কাজটি লক্ষ্য করি। ডিজাইন মেনুর রিবনে একেবারে ডান দিকে লক্ষ্য করে যে ডিজাইন মেনু, এই ডিজাইন মেনুতে ক্লিক করলাম। ডিজাইন মেনুর রিবনে একেবারে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, একেবারে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইলস ড্রপ ডাউন বারে ক্লিক করলে, আমরা যে ড্রপ ডাউন বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। এই তোমাদের সম্মুখে একটা প্যালেট আসছে, এই প্যালেটটি হচ্ছে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট। এই প্যালেটের যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউস পয়েন্টার স্থাপন করা হলে মূল স্লাইডে সেই রং বা গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আমরা যেটা যেই স্লাইডের উপরে আমরা কার্সর রাখবো সেটি এখানে ধারণ করবে। প্যালেটের যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউস পয়েন্টার স্থাপন করা হলে, লক্ষ্য করো, আমরা যদি স্টাইল 7 নম্বরে যদি আমরা কার্সর রাখি তাহলে এই রংটি স্লাইডে ধারণ করেছে। আবার যদি আমরা স্টাইল 10 নম্বর রঙে আমরা কার্সর রেখেছি তাহলে আমাদের স্লাইডটি সেই রঙে ধারণ করেছে। এখন লক্ষ্য করো পরবর্তী কাজ, ব্যাকগ্রাউন্ড হিসেবে আরো রং, টেক্সচার এবং ছবি ব্যবহার করার জন্য। এক নাম্বার কাজ আমি লক্ষ্য করি, প্যালেটের নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমরা প্যালেটের নিচের দিকে লক্ষ্য করি, ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক, এরপর হচ্ছে এই যে প্যালেটের নিচে, এই প্যালেটের নিচে লেখা আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তাহলে প্যালেটের নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স আসবে, এই যে একটা ডায়ালগ বক্স এসেছে, এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই যে কার্সরের সামনে লেখা আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স। লক্ষ্য করে আমরা এখন তার পরবর্তী কাজ, দুই নম্বর কাজ, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সের উপরের বাম
উপরের বাম পাশে লক্ষ্য করো এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের ডায়ালগ বক্স, এই ডায়ালগ বক্সের উপরের বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। এই যে লক্ষ্য করো ফিলের নিচে লেখা আছে যে সলিড ফিল, এই সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করলাম, সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। আমরা সক্রিয় করে দিলাম। এরপর কোলার ড্রপ ডাউন তীরে ক্লিক করলে রঙের একটি প্যালেট আসবে। নিচে লক্ষ্য করো সলিড ফিলের নিচে নিচে লক্ষ্য করো এই যে কোলার, এখানে আমরা ড্রপ লিস্টে ক্লিক করলাম। ড্রপ লিস্টে ক্লিক করার পরে দেখো একটা রঙের প্যালেট এসেছে। এরপর কি বলছে, এই রঙের প্যালেট থেকে যে রঙের সোয়াচের উপর ক্লিক করা হবে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই রং আরোপিত হবে। এই প্যালেটের আমরা যে কোনো রঙের সোয়াচ, এগুলো হচ্ছে সোয়াচ, হ্যাঁ, এই সোয়াচের যে কোনো রং, আমরা যদি আমরা গ্রিন রঙের উপরে ক্লিক করি তাহলে আমাদের স্লাইডটা গ্রিন হয়ে গেল। এভাবে আমরা যে কোনো রং আমরা নিতে পারি। এরপর লক্ষ্য করো পরবর্তী কাজ, তিন নম্বর কাজ, তিন নম্বর কাজ বলছে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সের উপরের বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করলে ওটা করা হয়েছে। কপি, হ্যাঁ, এখন তিন নম্বর এসেছে। পিকচার অর টেক্সচার ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিলে আমরা এই যে লক্ষ্য করো সলিড ফিলের নিচে আছে গ্রেডিয়েন্ট ফিল, এর নিচে আছে যে পিকচার অর টেক্সচার ফিল। আমরা পিকচার অর টেক্সচার ফিলে ক্লিক করলাম, ক্লিক করে আমরা সক্রিয় করে দিলাম। এরপর বলছে কালার এর জায়গায় টেক্সচার ড্রপ ডাউন আসবে। এই যে নিচে লক্ষ্য করো এখানে ছিল কালার, এই কালারের জায়গায় এখন আসছে টেক্সচার ড্রপ ডাউন। এই যে টেক্সচার ড্রপ ডাউন আসছে, এই ড্রপ ডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার টেক্সচার প্রদর্শিত হবে। আমরা ক্লিক করি টেক্সচার ফিলে, এই যে লক্ষ্য করো বিভিন্ন ধরনের টেক্সচার প্রদর্শন হয়েছে। এর ভেতর থেকে যে টেক্সচারের সসে ক্লিক করা হবে মূল স্লাইডে সেই টেক্সচার আরোপিত হবে। এখন আমরা এই টেক্সচারের যে অনেকগুলো সস এখানে আসছে, যে সসের উপর আমরা ক্লিক করব সেই সসটি আমাদের স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হবে। আমরা যদি এই যে ফিশ সসটি আমরা নেই, এখানে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই ফিশের আকার ধারণ করেছে। আমরা যদি অন্য একটা নেই, আমরা এই কালার নিলাম, আমাদের স্লাইড ব্যাকগ্রাউন্ড সেই কালারই হয়েছে। এরপর লক্ষ্য করো পরবর্তী কাজ, এরপর লক্ষ্য করো চার নম্বর কাজ, চার নম্বর কাজ লক্ষ্য করো পিকচার অর টেক্সচার ফিল রেডিও বোতামে সিলেক্টেড থাকা অবস্থায় ইনসার্ট ফ্রম এর নিচে আমরাই করি পিকচার, এই যে পিকচার অর টেক্সচার ফিল রেডিও বোতামে সিলেক্টেড থাকা অবস্থায় এটা সিলেক্টেড আছে, ইনসার্ট ফ্রম এর নিচে, এই যে লক্ষ্য করো ইনসার্ট ফ্রম, ইনসার্ট ফ্রম এর নিচে ফাইল বোতামে ক্লিক করলে, আমরা ফাইল বোতামে ক্লিক করি, ফাইল বোতামে ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স আসবে। এই ফাইল বোতামে ক্লিক করলাম,
क्लिक করার পরে লক্ষ্য করো একটি ডায়ালগ বক্স এসেছে এই ডায়ালগ বক্সের নাম হলো ইনসার্ট ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স এসেছে ডায়ালগ বক্সের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার খুলে ছবি নির্বাচন করতে হবে এই ডায়ালগ বক্সের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারটি আমাদের খুলতে হবে খুলে ছবি নির্বাচন করতে হবে এরপর লক্ষ্য করি পরবর্তী কাজ পাঁচ নাম্বার কাজ এখন ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ওই ছবি স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে আরোপিত হবে তাহলে আমরা আবার ইনসার্ট ফর্মের নিচে ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পরে ইনসার্ট পিকচার নামে একটি ডায়ালগ বক্স এসেছে এখন এই ডায়ালগ বক্সের আমাদের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারে যেতে হবে তাহলে আমাদের আমি লক্ষ্য করি যে আমার এই ল্যাপটপে কোথায় ছবি আছে লোকাল ডিক্স মাই কান্ট্রি এখানে অনেকগুলো ছবি লক্ষ্য করো এখান থেকে আমি যে ছবিটা নিব সেই ছবির উপরে আমরা ক্লিক করব আমরা একটি ছোট বাচ্চার ছবি উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ওই ছবি স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে আরোপিত হবে লক্ষ্য করো ছবিটি ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে ইনসার্ট এই ইনসার্টে আমরা ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পরে কি হলো যে ওই ইনসার্ট ডায়ালগ বক্সে চলে গেল এবং ওই ছবিটি আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হয়েছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হয়েছে এরপর লক্ষ্য করো পরবর্তী কাজ আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে আমি যে স্লাইডে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি তুলে ফেলি আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সের সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে তুলে ফেলার জন্য আমরা সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করি প্রথমে আমরা যাই ডিজাইন ব্যাকগ্রাউন্ড স্টাইল ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের এই সলিড ফিল সক্রিয় করলাম এরপর কালার ড্রপ ডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে আমরা এই যে কালারে ড্রপ ডাউন তীরে ক্লিক করলাম একটি প্যালেট আসছে এই রঙের প্যালেট থেকে সাদা রং সিলেক্ট করতে হবে তাহলে আমাদের এই প্যালেট থেকে আমরা সাদা রং সিলেক্ট করি সাদা রং সিলেক্ট করলাম ডায়ালগ বক্সের ক্লোজ বোতামে ক্লিক করতে হবে এই যে ডায়ালগ বক্সের আমরা ক্লোজ বোতামে ক্লিক করলাম এভাবে আমরা আরোপিত ফরম্যাট ব্যাকগ্রাউন্ড তুলে ফেলবো যে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে তুলতে পারবো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিব এবং প্রয়োজন বোধে ব্যাকগ্রাউন্ড আমরা স্লাইড থেকে তুলে ফেলবো এরপর লক্ষ্য করো স্লাইডে ছবি যুক্ত করা কিভাবে আমরা স্লাইডে ছবি যুক্ত করব এক নম্বর কাজ লক্ষ্য করো স্লাইডে ছবি যুক্ত করার নিয়ম ইনসার্ট মেনুর রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করলে আমরা যাই ইনসার্ট মেনুতে যে ইনসার্ট মেনু ইনসার্ট মেনুর
पिक्चर आइकन क्लिक ऐसे पिक्चर लिखा अच्छे ये पिक्चर आइकन एक क्लिक पिक्चर आइकन एक क्लिक ऐसे पिक्चर आइकन है क्लिक करा आइकन ऊपर क्लिक कर ले इंसर्ट पिक्चर डायलॉग बॉक्स आज भी ऐसे हमारे एक टा इंसर्ट पिक्चर डायलॉग बॉक्स ऐसे अच्छे এখন আমরা দুই নাম্বার কাজটা কপি করে নেই এখন লক্ষ্য করো ইনসার্ট পিকচার ডায়লগ বক্সে আমরা আবার ইনসার্ট পিকচার ডায়লগ বক্স নিয়ে আসি ইনসার্ট মেনুর পিকচার আইকনে ক্লিক করার পরে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স এসেছে ইনসার্ট ইনসার্ট পিকচার ডায়ালগ বক্সের যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি রয়েছে আমাদের যে ফোল্ডারটি ওপেন করা হয়েছে এখানে আমাদের প্রয়োজনীয় ছবি আছে সেই ফোল্ডার খুলতে হবে এবং ছবিটি সিলেক্ট করে ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করতে হবে তাহলে আমাদের এখানে একটা ছবি আমরা সিলেক্ট করি যে ছবিটা আমরা স্টাডি নিতে চাই আমরা এক নাম্বার ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করা ছবিটি স্লাইডে চলে আসবে আমরা যদি ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করি তাহলে আমরা ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলাম তাহলে এখন ছবিটি আমাদের স্লাইডে চলে আসছে পরবর্তী কাজ লক্ষ্য করো তিন নম্বর কাজ হচ্ছে ছবিটির রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকার ছোট বড় করা যাবে এবং ছবিটি ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যাবে আমরা ছবির উপর একটা ক্লিক করব ছবির উপর ক্লিক করলে একটি রিসাইজ বক্স আসছে এই রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকার ছোট বড় করা যায় আমরা কিভাবে ছোট বড় করব লক্ষ্য করো প্রথমে আমরা ছবির উপরে ক্লিক করব একটি টেক্সট বক্স দৃশ্যমান হয়েছে এই টেক্সট বক্সে যে কোনো সিলেকশন পয়েন্ট অর্থাৎ গোলাকার ফাঁপা বক্সে আমি কার্সর নিব নেওয়ার পরে লক্ষ্য করো কার্সরটি হয়েছে তীর চিহ্ন এখন ডবল ক্লিক করে ধরব ডবল ক্লিক করে ধরার পরে কার্সরটি হয়েছে প্লাস চিহ্ন এখন ড্র্যাগ করব ছোট নিচের দিকে আসলে ছোট হবে আবার যদি আমরা উপরের দিকে নেই সেটা হবে বড় আবার যদি আমরা ডান পাশে ডবল ক্লিক করে টান দেই ডান পাশে বড় হবে আবার যদি আমি ছোট করতে চাই ডান পাশ দিক থেকে তখন এভাবে ছোট হবে এবং ছবিটি ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যাবে ছবিটি আমরা কিভাবে ড্র্যাগ করব ছবির উপর ডবল ক্লিক করে ধরব ধরার পরে আমরা ছবিটি যে কোনো স্থানে আমরা এখন নিয়ে যেতে পারব যেখানে আমাদের প্রয়োজন এখন আমি ডান পাশে রাখলাম আবার ছবিটি আমি ডবল ক্লিক করে ধরে আমি ছবিটি বাম পাশে রাখলাম এভাবে আমি ছবিটি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে স্থাপন করতে পারব হ্যাঁ লক্ষ্য করো এভাবে আমরা স্লাইডে ছবি আনবো এবং ছবি স্থানান্তর করতে পারবো আজকের ক্লাস এ পর্যন্তই এখন তোমরা লক্ষ্য করো বাড়ির কাজ পাওয়ার পয়েন্টের স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয় ইনসার্ট মেনু ডিজাইন মেনু অ্যানিমেশন মেনু ভিউ মেনু দুই নম্বর প্রশ্ন
बैकग्राउंड हिसेबे आरो रंग टेक्सचर एवं छवि व्यवहार करार जन्नो पैलेटेर नीचे दिके कुंटी सिलेक्ट करते होबे फॉर्मेट बैकग्राउंड फ्रॉम बैकग्राउंड स्टाइल बैकग्राउंड डिजाइन बैकग्राउंड तीन नंबर प्रश्न फॉर्मेट बैकग्राउंड डायलॉग बॉक्सेर ऊपरे बाम पासे कौन रेडियो बुतामे क्लिक करे सक्रिय करा जाए ग्राउंड फिल सॉलिड फिल रेडियो फिल अपर फिल पावर पॉइंटे पिक्चर और टेक्सचर फिल रेडियो बुतामे सिलेक्टेड थका अवस्थाय इंसर्ट फ्रॉम एर नीचे फाइल बुतामे क्लिक करले कौन डायलॉग बॉक्स आसबे बा आसे इंसर्ट इमेज इंसर्ट टेक्स्ट इंसर्ट पिक्चर इंसर्ट कमेंट पांच नंबर प्रश्न पावर पॉइंटे जे स्लाइडे बैकग्राउंड व्यवहार करते होबे से स्लाइडटी खोला रखार अर्थ हलो स्लाइडटी सक्रिय रखते होबे स्लाइडटी फोकासे रखा स्लाइडटी निष्क्रिय करे रखा नीचेर कोनटी सठिक आरोपित बैकग्राउंड तुले फेलार जन्नो फॉर्मेट बैकग्राउंड डायलॉग बॉक्सेर सॉलिड फिल रेडियो बुतामे क्लिक करे सक्रिय करे दिते हबे कलर ड्रॉप डाउन तीरे क्लिक करे रंगेर पैलेट आनते हबे पैलेट थेके पार्पल रंग सिलेक्ट करते हबे नीचेर कोनटी सठिक स्लाइडे छवि जुक्त करार जन्नो प्रयोजने स्लाइडे छवि जुक्त करार प्रयोजने इंसर्ट मेनूर रिबने पिक्चर आइकनेर उपर क्लिक करते हबे इंसर्ट पिक्चर डायलॉग बॉक्स व्यवहार करते हबे फाइल मेनूर पिक्चर आइकन व्यवहार करते करा जेते पारे नीचेर कोनटी सठिक आठ नम्बर प्रश्न पावर पॉइंट स्लाइडे छवि जुक्त करार प्रयोजने इंसर्ट पिक्चर डायलॉग बॉक्सेर जे फोल्डारे प्रयोजनीय छविटी रयेछे से फोल्डार खुलते हबे छविटी सिलेक्ट करे डायलॉग बॉक्सेर इंसर्ट बुतामे क्लिक करते हबे कंट्रोल प्लस अल्टर प्लस पी चापते हबे नीचेर कोनटी सठिक नय नम्बर प्रश्न पावर पॉइंटे कोनो एकटी छविके मॉनिटर पर्दार साथे 45 डिग्री कोणे स्थापन करा जाए रिसाइज बक्से क्लिक ओ ड्राग करे छबिर आकार छोट बड़ करा जाए ड्राग करे जे अवस्थाने प्रयोजन सरिये स्थापन करा जाए नीचेर कोनटी सठिक सबाइके धन्यवाद।